আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে ও কাছের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের ফজল ও করমে আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদেরকে যৌন রোগ থেকে পরিত্রাণ পাওয়ার সুন্দর একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। যৌন রোগ এটা মারাত্মক একটা রোগ, যেটাকে মহামারী বলা যেতে পারে। এই রোগে ব্যক্তি, পরিবার, সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। অনেক স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। দুই একটা ছেলে মেয়ে থাকার পরেও স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। স্ত্রী বলে, আমি ওর ভাত খাবো না। কেন খাবো না এটা তো বলতে পারে না, লজ্জায়। কিন্তু সমাজে আমরা অনেক সময় বুঝে নেই। পুরুষও না পারে বলতে, স্ত্রীও না পারে বলতে। অনেক পুরুষ ভাই এরকম আছে, চিকিৎসকের কাছে সরাসরি যেতে পারে না লজ্জায়। সুতরাং সে সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটা। আমাদের এলাকা বলতে বাংলাদেশের সব জায়গায় গাছটা পাওয়া যায়। গাছটার নাম দলকলস, দণ্ডকলসও অনেকে বলে থাকে। গাছটা 1 থেকে 1.5 ফুট উঁচা হয়, মরিচের পাতার মতন, আর একটু লম্বা আর একটু চিকন পাতা হয়, মাইকের মতো সাদা সাদা ফুল হয়। দলকলস বা দণ্ডকলস এই গাছ আপনি বিকালে একটা গাছ উঠাবেন, বড় গাছ হলে একটা, ছোট গাছ হলে 3টা, সুন্দর করে গাছের শিকড় আপনি ধুয়ে নেবেন। বড় বয়স্ক গাছ হলে একটা শিকড় নেবেন 2-3 ইঞ্চি পরিমাণ। আর যদি ছোট গাছ হয়, ছোট গাছ হলে অবশ্যই শিকড় চিকন হবে। এই ছোট গাছের শিকড়ও 2-3 ইঞ্চি নেন একটা থেকে। এই শিকড়টা ভালো করে ধুয়ে সুন্দর করে ছেঁচে 4-5 চামচ রস করুন। রস করার পরে রাতে খাওয়ার পরে আপনি এই রস খাবেন। প্রতিদিন একবার রাতে খাওয়ার পরে এরকম আপনি যদি 1 থেকে 1.5 মাস খেতে পারেন, 1 থেকে 1.5 মাস খেতে পারেন, আপনার শরীরের যেমন শক্তি বাড়বে, আপনার চেহারার উজ্জ্বলতা ভাব আসবে, আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে, মনোমুগ্ধকর পরিবেশে আপনার সংসার চলবে ইনশাআল্লাহ। সুতরাং লজ্জা না করে, অবহেলা না করে, অন্যত্র বিলম্বে আমার এই চিকিৎসা ফর্মুলাটা গ্রহণ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সংসার সুখী হোক। আল্লাহর হুকুম মানুন, নবীজির তরিক অনুযায়ী চলতে থাকুন।